আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের উপর একটি ক্লাস নেব। আমি তোমাদেরকে আজকে পড়াবো পেজ নাম্বার 8 থেকে পেজ নাম্বার 13 পর্যন্ত। দেখো, এখানে পেজ নাম্বার 8টা তোমরা খোলো, দেখো এখানে কি আছে। এখানে আছে নাম্বারস, সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। এখানে দেখো, বলো, গণনা করো এবং লিখো এই সংখ্যাগুলো, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে 1, 2, 3, 4 এবং 5 লেখা আছে। এখানে দেখো ক্যাপ, ব্যাগ, এলিফেন্ট, এই ছবিগুলো কয়টা করে তোমরা এটা গুনবে এবং পাশে যে ফাঁকা ঘরটা আছে এখানে লিখবে, এটা তোমরা বাসায় গড়ে ফেলবে। সে ট্রেস অ্যান্ড রাইট, দেখো বলো এবং দাগ দাও এবং লিখো। দেখো এগুলো একটা ডট ডট করে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় সুন্দর করে লিখে ফেলবে। আর নিচে দেখো 1, 2, 3, 4 এগুলোও লিখে ফেলবে। আর নিচে একটা লাইন করা, লাইন টানা আছে, এই লাইনের মধ্যেও তোমরা 1, 2, 3, 4, 5 এগুলো লিখে ফেলবে। দেখো এক্সারসাইজ সিতে কী আছে, রাইট দ্য মিসিং নাম্বার অর ওয়ার্ডস। এখানে বলা আছে যে লিখো যে যে নাম্বারগুলো নাই সেগুলো লিখতে বলা হয়েছে এবং যে ওয়ার্ডগুলো নাই সেগুলো লিখতে বলা হয়েছে। দেখো 1-এর পরে হয় 2, তারপরে 3, তারপরে 4, এখানে ফাঁকা ঘরে তোমরা 4 লিখবে, 5, এখানে 1, O-N-E, এটা হচ্ছে বানান করে লিখবে তোমরা। দেখো পাশেটা 2 লিখা, 3, এখানে 4 বানান করে লিখবে, তারপরে এটা হচ্ছে 5। দেখো এবার তোমরা 9 পেজে আসো, এখানে দেখো লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, ট্রেস ইন দ্য ইয়ার। দেখো এখানে সুন্দর করে তোমাদের দেখো ছোট হাতের এটা লেখা আছে, বিটা লেখা আছে, সি আর ডি, এটা হচ্ছে ট্রেস অ্যান্ড রাইট। এই যে এগুলোর উপর এ লেখা আছে ছোট হাতে, এগুলোর উপর তোমরা প্রথমে দাগ দেবে, তারপরে এই পাশে যে ফাঁকা জায়গা আছে এখানে তোমরা লিখবে, বিটাও একই। দেখো ডট ডট করে দেওয়া আছে, লেখা আছে, এর পাশে তোমরা বি লিখবা। সিটাও প্রথমে এর উপর দিয়ে পেন্সিল দিয়ে ঘুরাবে এবং পরে সিটা লিখে ফেলবে, একইভাবে ডিটাও। তারপর দেখো এক্সারসাইজ সিতে কী আছে, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, ট্রেস এবং দাগাও। দেখো এখানে যেগুলো লেখা আছে সেগুলোর উপর দাগানোর কথা বলা হয়েছে। রাইট দ্য মিসিং লেটার্স, এবং যে বর্ণগুলো এখানে নাই সেগুলো লিখতে বলা হয়েছে। দেখো এখানে অ্যান্ড, এখানে একটা এ এন টি, এটা হচ্ছে ডট ডট আকারে দেওয়া আছে, তোমরা এগুলো পেন্সিল দিয়ে লিখে ফেলবে। বিটা, বি এটাও ডট ডট দিয়ে দেওয়া আছে, এটাও তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে দেবে, একইভাবে সি, ক্যাট এবং ডগটাও লিখে ফেলবে। এখানে দেখো কোন লেটারটা নাই, এখানে এটা নাই, তাই না? এ এন টি, এটা এখানে লিখবা, তারপরে হচ্ছে বি এ, বি এটা এখানে মিসিং, এটা নাই, এটা তোমরা এখানে বল, এটা বি এ লিখে লিখবে এটা। তারপরে এখানে সি এ লেটার দুটা নাই, এই দুটা এখানে লিখবা, তারপরে এখানে ডি, ডগ, ডিটা নাই, এটাও এটা তোমরা লিখে ফেলবে এবং এগুলো বাসায় তোমরা করে ফেলবে। দেখো তারপরে হচ্ছে 10 পৃষ্ঠায় আসো, এখানে দেখো কমেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশনস। দেখো এখানে কমেন্ট হচ্ছে আদেশ সমূহ এবং নির্দেশনা সমূহ। ইনসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে, লিসেন অ্যান্ড সে, দেখো এটা আছে বোর্ড। বোর্ড অর্থ কী বলতো? বোর্ড অর্থ হচ্ছে ফলক, তাই না? তারপরে আছে কি, ডাস্টার, ডাস্টারের বাংলা অর্থ হচ্ছে ঝাড়ন। চক, চক হচ্ছে খড়ি। ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ হচ্ছে পতাকা। বি এক্সারসাইজ বিতে আসো, দেখো এখানে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, টেক দ্য চক, খড়িটি নাও। দেখো তারপরে আছে গো টু দ্য বোর্ড, ফলকের কাছে যাও, ঠিক আছে? তারপরে আছে ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার, ফলকটি পরিষ্কার করো ঝাড়ন দিয়ে, ঠিক আছে? যে ডাস্টারের মানে আমরা বাংলা মানেটা জানি ঝাড়ন। ড্র আওয়ার ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা আঁকো। এরপরের পৃষ্ঠায় চলে যাও, 11 পেজে, দেখো এখানে কমেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশনস। দেখো এখানে কমেন্টস হচ্ছে আদেশ সমূহ এবং নির্দেশনা সমূহ। এক্সারসাইজ এতে আছে লিসেন অ্যান্ড ডু, শোনো এবং করো। স্ট্যান্ড আপ, দাঁড়াও, রেইজ ইয়োর হ্যান্ড,
তোমার হাত তোলো, স্ট্যান্ড আপ, দাঁড়াও, টাচ ইয়োর ইয়ার, তোমার কান স্পর্শ করো। এক্সারসাইজ বিতে দেখো কি লেখা আছে, লিসেন অ্যান্ড স্টে, শোনো এবং বলো। এক্সারসাইজ তো হচ্ছে ব্যায়াম। দেখো এখানে দুইটা বাচ্চা, এরা হচ্ছে ব্যায়াম করছে। ইট ফ্রুট, ফল খাও। দেখো এই ছেলেটা ফল খাচ্ছে। ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করো। দেখো এরা দুজনেই পানি পান করছে। তারপরে গো টু স্লিপ আর্লি, সকাল সকাল ঘুমাতে যাও। দেখো এখানে একটা মেয়ে সকাল সকাল ঘুমাতে যাচ্ছে, এটার একটা ছবি দেওয়া আছে। এখন আসো এক্সারসাইজ সি, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, রাইট দ্য কমেন্টস, আদেশসমূহ লিখো। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা ছবি আছে তাই না। এখানে এই ছবিটাতে দেখো এই ছেলেটা, এই যে রাত্রেবেলা, দেখো এখানে পিছনে আমরা চাঁদ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটা রাত, রাতের বেলা চেয়ারে বসে ঘুমাচ্ছে। এখানে আমরা বলতে পারি ডোন্ট স্লিপ, ঠিক আছে, ইন দ্য চেয়ার। তারপরে দেখো এখানে এ ঘামছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে, ডোন্ট গো আউটসাইড। দেখো এখানে সূর্যে কিন্তু প্রচণ্ড তাপ, এই জন্য আমরা এটা বলতে পারি যে ডোন্ট গো আউটসাইড। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা বোর্ডে চলে যাওয়া যাক। দেখো তোমরা পেজ নাম্বার 10-11 থেকে আমি কিছু ওয়ার্ড মিনিং নিয়েছি। এখানে দেখো প্রথম যে ওয়ার্ডটা আমি লিখেছি এখানে বোর্ডে, দেখো সেটা হচ্ছে বোর্ড। বোর্ড অর্থ হচ্ছে ফলক, ডাস্টার, ডাস্টার অর্থ ছাড়ন, চক, চক অর্থ খড়ি, ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ হচ্ছে পতাকা, টেক, টেকের অর্থ হচ্ছে নেওয়া, গো, গো অর্থ হচ্ছে যাওয়া, ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার করা, ফ্রুট, ফ্রুট অর্থ হচ্ছে ফল, তারপরে হচ্ছে ড্র, ড্র অর্থ হচ্ছে আঁকা, স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, রেজ, রেজ অর্থ হচ্ছে তোলা, হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত, টাচ, টাচ অর্থ স্পর্শ করা, ইয়ার, ইয়ার অর্থ হচ্ছে কান, এক্সারসাইজ এর অর্থ হচ্ছে ব্যায়াম করা, ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া, ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো বাসায় এসডব্লিউ করবে। আজকে আর না, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।